নমস্কার বন্ধুরা আওয়ার স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই শিলং ট্যুরের আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে আজকে হচ্ছে টোয়েন্টি নাইনথ মে টু থাউজেন্ড বুধবার তো আজকে আমরা মেঘালয়ের লোকাল সাইট সিং করবো লোকাল সাইট সিংয়ের কোন কোন স্পটগুলো আমরা দেখছি কোথায় কোথায় যাচ্ছি সব কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করব চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক সকাল এখন সাতটা বাজে আমরা হোটেল সুরিয়ানা ইন থেকে চেক আউট করে নিয়েছি আজকে কিন্তু আমরা মেঘালয় ট্যুরিজমের বাসে করে ঘুরবো না আজকে লোকাল ট্যাক্সি করেই সমস্ত শহরটা ঘুরে দেখব ট্যাক্সি প্রথমে আঠারোশো টাকায় বুক হয়েছে আজকে যেহেতু বুধবার তাই মেঘালয়ের যে শিলং পিক আছে সেটা বন্ধ আছে তো রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে শিলং পিক থেকে যে মেঘালয়ের পুরো শিলং শহরটা দেখা যায় সেটাই আমরা একটুখানি দেখে নিই আজকে আমাদের লোকাল সাইটসিং এর সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে এলিফ্যান্ট ফলস এন্ড মেথিলাং পার্ক মেথিলাং পার্ক থেকে এলিফ্যান্ট ফলস তিন নম্বর ধাপের যে মূল ঝর্ণাটা খুব সুন্দর করে দেখা যায় এই পার্কে অ্যাডাল্টদের জন্য এনপিসি হচ্ছে পঞ্চাশ টাকা করে এখান থেকে আমরা খুব সুন্দর করে এলিফেন্ট ফলসটা দেখে নিলাম এই ঝর্ণার বা পাশেই নাকি বড় একটা পাথর ছিল অনেকটা দেখতে হাতির সুরের মতো এই থেকে এই ফলসের নাম হয়েছে এলিফেন্ট ফলস রিকার পার্কে একটুখানি ট্রেকিং করে নিচ্ছে ড্রাইভারের কাছ থেকে শোনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও নাকি এই পার্ক থেকে এলিফেন্ট ফলসটা দেখে নিয়েছিলেন পার্ক আর ঝর্ণা ঘুরে দেখা হয়ে গেছে এবারে আমরা চলে এয়ার এয়ারফোর্স মিউজিয়ামে এখানে এসে শুনতে পাই মিউজিয়াম সাড়ে নটা থেকে খুলবে তবে আমাদের হাতে যেহেতু সময় কম ছিল এখন মাত্র সাড়ে আটটা বাজে তো আমরা এখানে এই মিউজিয়ামে না ঢুকে সোজাসুজি চলে গেছি ডনবস্কো মিউজিয়ামে ডনবস্কো মিউজিয়ামে যেতে যেহেতু একটু বেশি সময় লাগে তাই ড্রাইভার দাদা আরও এক্সট্রা চারশো টাকা চার্জ করলো প্রথমে পাঁচটা স্পট আঠারোশো টাকায় ঠিক হলেও পরে আরও চারশো টাকা বেশি দিতে হয়েছে তো সম্পূর্ণ সাইট সিং করতে আমাদের ট্যাক্সিতে লেগেছে বাইশশো টাকা তো ডনবস্কো মিউজিয়ামে এসে প্রথমেই কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে এখানে অ্যাডাল্টদের হচ্ছে পার হেড একশো টাকা করে আর পাঁচ বছরের উপরে বাচ্চাদের হচ্ছে পঞ্চাশ টাকা করে মিউজিয়ামের সামনে যীশু খ্রিস্টের খুব সুন্দর একটা মূর্তি করা ছিল সেখানে আবার আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলে নিলাম ছবি তুলতে গেলে কিন্তু আলাদা করে চার্জ দিতে হয় ওখানে আবার টাকা করে টিকিট লাগে নর্থ ইস্টের সাতটা রাজ্যের আদিবাসীদের জীবনযাত্রা খাওয়া দাওয়া এবং নানা ধরনের বাদ্যযন্ত্র অস্ত্র শস্ত্র সমস্ত কিছু এখানে রয়েছে কালেকশন মিউজিয়ামের বাইরের দিকটা কিন্তু খুব সুন্দর করে নানা ধরনের ফুল গাছ দিয়ে সাজানো বস্কো মিউজিয়াম সাততলা বিল্ডিং এটা ঘুরে দেখতে কিন্তু মোটামুটি থেকে ঘন্টা সময় লাগবে দু তাই একটুখানি হাতে সময় নিয়েই এখানে এসো ভেতরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না ছাদ থেকে খালি শিলং শহরের একটা ছবি তোমাদের সাথে শেয়ার করছি দেখো কতটা সুন্দর লাগছে ডনবস্কর মিউজিয়াম ঘুরে দেখা হয়ে গেছে এবারে আমরা যাচ্ছি ইন্ডিয়ার দ্বিতীয় বৃহত্তম চার্চে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতেই আমাদের ট্যাক্সি ক্যাথিড্রাল চার্চের সামনে এসে দাঁড়ালো ইন্ডিয়ার সব থেকে বড় চার্চ কোন রাজ্যে অবস্থিত তোমরা যদি জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো বন্ধুরা ভিডিওটা আজকের তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তাহলে চলো বন্ধুরা সম্পূর্ণ চার্জটা তোমাদের একটুখানি ঘুরে দেখাই পার্কিং জোন দেখতে পেলাম কয়েকজন খাসি মহিলা সুন্দর করে ড্রেস আপ করে এখানে ফটো সেশন করতে এসছে ওনাদের সাথে একটা ছবি তুলে নিলাম তারপরে চার্চের ভেতরটাও একটুখানি ঘুরে দেখলাম পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা সম্পূর্ণ চার্জটা ঘুরে দেখেছি এবারে চলে যাব আমাদের লাস্ট ডেস্টিনেশান ওয়াটস লেক এখানেই কিন্তু সমস্ত ট্যুরিস্টদের ট্যাক্সি ছেড়ে দেয় তারপরে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা সময় নিয়ে সম্পূর্ণ ওয়ার্ডসলেকটা ঘুরে দেখার পরে আবারও ট্যাক্সি পিক আপ করে নেয় এই পার্কে ঢোকার জন্য কিন্তু বড় এবং বাচ্চাদের এন্ট্রিসি আলাদা আলাদা রয়েছে বড়দের তিরিশ টাকা করে আর বাচ্চাদের দশ টাকা করে আর আলাদা করে ক্যামেরার জন্য কিন্তু চার্জ ধার্য করা আছে পঞ্চাশ টাকা তো এখানে আমি অরুণাচলি মা আর মেয়ের সাথে ছবি তোলার পরে ওয়েস্ট বেঙ্গলের আরেকজন ফ্রেন্ডের সাথেও কয়েকটা ছবি তুলে নিয়েছি খাসি জনজাতিদের ট্র্যাডিশনাল ড্রেস পরে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে সেখানকার ট্রেডিশনাল ড্রেস পরে কয়েকটা ছবি তুলে নিলে এই ছবিটাই কিন্তু সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থেকে যায় এই ড্রেসগুলো ভাড়া দিচ্ছিল একশো টাকা করে আর ড্রেস পরে ছবি তোলার জন্য আলাদা করে পঞ্চাশ টাকা দিতে হবে একটা মাত্র ছবি তোলার জন্য অনেক কষ্টে আমার বরকে রাজি করিয়েছিলাম এদের এই ট্রেডিশনাল ড্রেস করার জন্য আর অপরদিকে রিক্স তো বাকিদের ড্রেস পরা অবস্থায় দেখে একেবারেই রাজি ছিল না এই ড্রেস পরবে বলে আমার তো ওদের ড্রেস পরে বেশ ভালোই লাগছিলো আর ড্রেস পরিয়ে দেওয়ার সময় এখানকার মেয়েরা বলছিল ওদের এই গলার জুয়েলারিটার সাথে আমার কানেরগুলোও নাকি খুব সুন্দর ম্যাচ হয়ে গেছে তো আজকে যেহেতু আমরা শিলংয়ের লোকাল সাইট সিইং করে গুয়াহাটি ফিরে যাব সেই জন্য আর সময় নষ্ট না করে ফটাফট ওয়ার্স লেক থেকে বেরিয়ে পড়লাম এখান থেকে আবারও একটা ক্যাব বুক করে আমরা শিলং থেকে ডাইরেক্ট গৌহাটির চলে যাব তো তোমরাও কিন্তু আমাদের মতো শিলংয়ের বাকি চা পুঞ্জিয়ার ডাউকি ঘোরার পরে লাস্ট দিন এই লোকাল সাইট সিং রাখতে পারো এতে করে সময় নষ্ট হবে না কয়েক ঘন্টার মধ্যে লোকাল সাইট সিং করে ওই দিনই আবার গুয়াহাটি পৌঁছে যেতে পারবে আওয়াজ স্টোরি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে তে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে শিলং পুলিশ বাজার থেকে গুয়াহাটি যাওয়ার জন্য শেয়ার ক্যাব হচ্ছে পার হেড পাঁচশো টাকা করে আর সম্পূর্ণ গাড়িটা যদি তোমরা রিজার্ভ নিয়ে নাও তাহলে দু হাজার টাকা লাগবে তো আমাদের ক্যাবে যে শেয়ার পার্টনার ছিলেন উনি ছিলেন হায়দ্রাবাদের শিলং থেকে গুয়াহাটির ডিস্টেন্স একশো কিলোমিটার যেতে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে এয়ারফোর্সের সামনে দিয়ে যাওয়ার সময় শিলংয়ের ট্রি স্টেটটাও দেখে নিলাম এখানকার চাও নাকি খেতে বেশ ভালো হয় শিলং থেকে গুয়াহাটি যাওয়ার পথেই পড়ে উমিয়াম লেক আর এখানেই ছিল দীর্ঘ লম্বা ট্রাফিক জ্যাম আর এই সময়ই এখানকার মহিলারা ঝুড়িতে করে করে লোকাল ফ্রুটস বিক্রি করছে সেখান থেকে কয়েকটা ফ্রুটস আমরা কিনে জাস্ট একটু রিফ্রেশ করে নিলাম নিজেকে শসা তরমুজ আনারস এগুলোর তো নাম জানি কিন্তু বাকি এই দুটো ফলের নাম বলেছে তাও মনে রাখতে পারিনি আমরা স্ট্রবেরি পাইনাপেল আর প্লাম কিনে নিলাম এখানকার ফ্রেশ ফ্রুটস গুলো দারুণ মিষ্টি ছিল লাঞ্চ করতে যেহেতু একটু সময় লেগে যাচ্ছে তাই এই সময় একটুখানি ফ্রুটস খেয়েই মনটা শান্ত করছি দেখো আমরা জিভা ভেজে চলে এসেছি এটা সম্পূর্ণ নিরামিষ রেস্টুরেন্ট এখানকার খাওয়া দাওয়া বেশ সুস্বাদু ছিল যেহেতু আমাদের জার্নি পার্টনার সম্পূর্ণ ভেজিটেরিয়ান তাই আজকে আমরা দুপুরের লাঞ্চটা জিভাভেজে সেরে নিলাম হায়দ্রাবাদে এই আঙ্কেলের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো আমাদের লাঞ্চ কমপ্লিট এবারে আবারও রওনা হলাম তো বন্ধুরা আজকে কিন্তু আমরা গুয়াহাটি পল্টন বাজারে থাকবো না আজকে আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল কামাখ্যা যেহেতু আগামীকাল আমাদের কামাখ্যা জাংশন থেকেই ট্রেন আছে সেজন্য কামাখ্যাতেই আমরা হোটেল নিলাম হোটেলে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যেবেলায় এই কামাখা স্টেশনের আশপাশটা একটুখানি ঘুরে নিলাম হোটেলের ঠিক পাশেই ছিল একটা বিরিয়ানি কাউন্টার এখান থেকে আবার আমাদের রাতের ডিনারের জন্য বিরিয়ানি প্যাক করে নিয়েছি তো বন্ধুরা আজকে হচ্ছে গিয়ে থার্টি মে টু থাউজেন্ড টোয়েন্টি পরদিন তিরিশ মে দু সকাল সাড়ে চারটা বাজে তো ভোরবেলায় ফ্রেশ ট্রেশ হয়ে আমরা লাগেজপত্র নিয়ে ক্যাবে উঠে পড়েছি কামাখ্যা জাংশনের উদ্দেশ্যে স্টেশনে যেতেই পাশে নীলাচল পর্বতটাও দেখে নিলাম আজকে যেহেতু আমরা ক্যাপিটাল এক্সপ্রেসে করে আলুয়াবাড়ি যাচ্ছি তো ক্যাপিটাল এক্সপ্রেস কামাখ্যা জাংশন থেকে ছাড়ে মোটামুটি বিকেল পাঁচটা নাগাদ আমরা আলুয়াবাড়ি পৌঁছে যাব শিলিগুড়িতে ট্রেন ঢুকে গেছে আর শিলিগুড়ি ঢোকা মানেই চারধারে রয়েছে চা বাগান চা বাগান দেখতে দেখতে কখন যে আমরা আলুয়াবাড়ি পৌঁছে গেছি বুঝতেই পারিনি গত চব্বিশ তারিখ থেকে আজকে তিরিশ তারিখ অবধি আমাদের পাশে থেকে সম্পূর্ণ ট্যুরের ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখা হবে বাই